back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে মসুর ডাল রান্না। আমি কিভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ইনগ্রেডিয়েন্টস শেয়ার করছি। এখানে আমি 1.5 কাপ মসুর ডাল নিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে ডালটাকে নিয়ে নিচ্ছি এবং নরমাল পানি দিয়ে রেখে দিচ্ছি 1 আওয়ারের জন্য। এতে করে ডালটা সিদ্ধ হতে তেমন একটি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর নিচ্ছি একটি রসুনকে কুচি করে নিচ্ছি, একটি পেঁয়াজকে কুচি করে কেটে নিচ্ছি, একটি টমেটো নিচ্ছি, কয়েকটি কাঁচামরিচ, ধনে পাতা কুচি এবং 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 2টি তেজপাতা নিচ্ছি আর 1 হলুদ গুঁড়ো নিচ্ছি। এখন ডালের মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি এবং পেঁয়াজ কুচি অ্যাড করছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। টিস্পুন তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে কুক করব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিটস পর। দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং কাঁচামরিচ। আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ডালটি তৈরি করতে তেমন একটি সময় লাগবে না, খুব ইজিলি বাসায় তৈরি করতে